সামনে যেহেতু আপনার জন্মদিন মানেই একটা চমকিত বিষয়, আমরাও বেশ উপভোগ করেছি এতদিন ধরে, সেটা এইবার সেই ধরনের কোনো আয়োজন থাকছে কিনা, আপনি কোনো পরিকল্পনা রয়েছে কিনা? জন্মদিনটা বরাবরই আমার জন্য খুবই আনন্দের এবং স্পেশাল দিনটা আমার জন্য খুবই আনন্দের, কিন্তু এবার যেটা হয় যে আমার নানু হসপিটালে, আমি কিন্তু সবার সামনে আমার নানুর হাত ধরেই সবসময় আমি কেকটা কেটেছি জন্মদিনে। এবার আমার নানু হসপিটালে আমার নানুর একটা ছোটো অপারেশনও হয়েছে, আজকে 11 দিন ধরে হসপিটালে। আমার মনে হয় না যে 2 দিন পরেই আমার বাচ্চা এবং 2 দিনের মধ্যে সে রিলিজ হয়ে যাবে, এবং ওরকম হয়তো আমি শুটিংটাতে হয় কি অনেক আগে থেকে আমি ডেটটা লক করেছি, এত মানুষের এত অ্যারেঞ্জমেন্ট, সেখানেও কিন্তু এই আমার ইউনিটটা কিন্তু অনেক হেল্প করেছে, অনেক হেল্পফুল। আমি সেক্ষেত্রে বলবো আমি অনেক কৃতজ্ঞ সবার কাছে যে আমার নানু যখন অসুস্থ, খুবই অসুস্থ, তখন আমাকে ছুটি দেওয়া হয়, মানে আমি আসলে শুটিং করতে পারিনি তখন, সেটা নিয়ে আমার একটা মানসিক চাপ ছিল, কিন্তু তার অনেক ফ্রি করে রেখেছে আমাকে, মানসিকভাবে অনেক সাপোর্ট দিয়েছে পুরো ইউনিটের কাছে, সত্যি আমি অনেক কৃতজ্ঞ। আর নানুকে এখনও আসলে রিলিজ করা হয়নি, তো আমার মনে হয় না এবার আমি আসলে সবার সাথে জাঁকজমকভাবে ওই আয়োজনটার মধ্যে আমি থাকতে পারবো, কিন্তু আমি খুব ট্রাই করছি এটা আসলে একটু পরে হলেও আমি আসলে সবার সাথে একটু আনন্দটা করতে চাই। বলেন তো কেন কারণটা, এটা আমিও জানি না, আমি জানি না আমার ক্যারেক্টারগুলো, হ্যাঁ বেশিরভাগই এমন হয় যে আশেপাশে কোথাও একটা আসলে মাতৃত্ব সুলভ ওই ব্যাপারটার মধ্যেই আসলে মানুষ এখন আমাকে দেখতে পছন্দ করছে হয়তো, আমি জানি না, এটার কারণটা এখন আমি খুঁজে বের করতে পারিনি, এখন অবধি আমি জানি না। খুবই ব্যক্তিগত কোশ্চেন এটা, আমি আসলে কী করে বলবো, অসুস্থতার উপরে তো কোনো হাত নেই। কারণ হয় কি, আমি 2 বছর যে গ্যাপটা, আমার মনে হচ্ছিলো যে আমাদের তো প্রথম একটা তারিখ নির্ধারিত বা আসলে একটা তারিখ দেওয়া হয় যে এই তারিখে আমরা শুটিংটা শুরু করবো 8 তারিখে, তো যখন 1 তারিখ শুরু হয় তখন হয় কি আমার পালপিটেশন বেড়ে গেছিলো যে 1 তারিখ আজকে আর 7 দিন পরে শুটিং, আবার যখন 2 তারিখ হলো মনে হলো 6 দিন পরে শুটিং, এরকম শুরু হচ্ছে আমার মধ্যে। তো এই এক্সাইটমেন্ট থেকে যখন আমি আসলে সেটে এসে পৌঁছাই তখন আমার মনে হচ্ছে একটু পর আমার ক্যামেরার সামনে আমার দাঁড়াতে হবে, একটু পর আমার চরিত্রটার মধ্যে আসলে নিজেকে ওইভাবে দেখতে পাবো, কিন্তু যখন আসলে আমার মেকআপ রুমে ঢুকলাম ওই এনভায়রনমেন্টটা সব কিছু মিলে আমার মনে হলো যখন শেষ করে ফেললাম পুরো দিনটা, পুরো দিনের শুটিংটা, তখন যাওয়ার সময় মনে হলো আচ্ছা আমার যে দিনের শুরুতে যে ফিলটা হচ্ছিলো এখন আসলে আমার যে পরিস্থিতিটা, মানে শেষ একদম শেষ যখন শুটিংটা আমার প্যাক আপ হওয়ার পরে, তখন মনে হচ্ছে না আমি তো কালকেও শুটিং করেছি, মানে ব্যাপারটা মাঝখানে যে 2 বছরের যে একটা বিরতি সেটা আমার একদমই মনে হয়নি। তো আমার মনে হয় যে একটা আসলে 20 বছর আর্টিস্টের যদি 20 বছরও গ্যাপ থাকে আমার মনে হয় সেম ফিলই হবে যে আমার কোনো গ্যাপই ছিল না, কারণ শুটিং এই যে লাইট ক্যামেরা অ্যাকশন এই যে পরিবেশটার সাথে আমরা এত এত আপন একটা জায়গা, এত ভেতরকার একটা জায়গা যে এই এই অ্যাটাচমেন্টটা আসলে অনেক অনেক মানে কি বলে অনেক খুব হৃদয়ের কাছে, তো এটাতে আসলে মনে হয় গ্যাপ করলে কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি কানেক্ট হয়ে যাই আমরা। এই কাজটা শেষ করার পরে এটা তো আসলে আমরা হয় কি যে আমরা শুরু থেকেই প্ল্যানটা করেছিলাম এরকম যে আমরা ক্যামেরা মানে অন করব এবং অফ করব যখন পুরো আর কোনো কিছু বাদ রাখবো না, আমরা পুরো শুটিংটাই ডান করে ফেলবো, সেরকমভাবেই প্ল্যান হচ্ছে, মাঝখানে আমার জন্য একটুখানি গ্যাপ গেল। সো ওই তো প্রকৃতি আর অসুস্থতার উপরে তো কারো হাত থাকে না, এখন মনে হয় না যে আসলে আর কোনো গ্যাপ পড়বে।